করে আমাদের উদ্দেশ্য সফল করুন। আমাদের যে এই জীবন, যে জীবন আমরা লাভ করেছি, সেই জীবনে যাতে একমাত্র শিশুর চিন্তা ধারা এই মাথায় রেখে আমরা পরলোক গ্রহণ করতে পারি, সেই অবস্থা তিনি আমাদের মধ্যে করে দিন। শ্রী গুরু আমাদের শ্রী গুরু কি, গুরু হচ্ছে কি না, স্বয়ং ব্রহ্ম, ব্রহ্মই হচ্ছে শ্রী গুরু। ব্রহ্মই ইচ্ছে করেছিলেন একোহম বহু সম প্রজা, আমি এক আছি বহু অহম প্রজা সৃষ্টি করব, তা সেই নিয়ে তিনি এই প্রজা সৃষ্টি করেছেন। এবং ব্রহ্মরূপে যারা সেই তত্ত্ব আস্বাদন করেছেন সাধন ভজনের দ্বারা, সেই তত্ত্বে উপস্থিত হয়ে গিয়ে সেখানে যেখানে উঠে গেলে সেই গুরুতত্ত্ব আস্বাদন করা যায়, সেই গুরুতত্ত্ব আস্বাদন যারা করেছেন তারাই শ্রীগুরু। তাতে সেই শ্রীগুরু তত্ত্ব যারা আস্বাদন করেছেন তাদের আমাদের পূজা, আমাদের সাধন ভজন সবকিছু তাদেরই আমাদের করা দরকার, তা নাহলে আমরা সেই শ্রীগুরুকে পাবো না। কেন, শ্রীগুরু ব্রহ্ম, ব্রহ্ম আমাদের কাছে এসে পৌঁছাবে না, যারা এই তত্ত্ব আস্বাদন করে আমাদের মধ্যে সেই তত্ত্বে প্রতিষ্ঠিত হয়েছে সেই তাদেরকে আমরা শ্রীগুরু রূপে তাদের আমরা পূজা করবো, যজ্ঞাহতি করবো, সবকিছু তাদেরই সম্বন্ধে আমরা করব, তবে আমরা সেই স্থান লাভ করতে পারবো। আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে সেই একই ব্রহ্ম রয়েছে, সেই জন্য প্রত্যেকটা মানুষকে আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসার মধ্যে দিয়ে করা উচিত। সাধনার সেই উচ্চ স্তরে না ওঠা পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে সেই যে তত্ত্ববস্তু সে তাকে আমরা দেখতে পাবো না। তাই আমাদের প্রত্যেক দিন সাধন ভজনের দ্বারা, আমাদের অত্যন্ত কম বয়স থেকে সেই সাধন ভজনের দ্বারা সেই তত্ত্বে প্রতিষ্ঠিত হতে হবে, তবে আমরা সেই তত্ত্ব প্রতিষ্ঠিত হলে প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ব্রহ্মকেই আমরা দেখবো, সেই তাকেই আমরা দেখবো, তাকে আলাদাভাবে আমরা দেখতে পারবো না। হ্যাঁ, সেই জন্যে আমাদের একমাত্র চিন্তা চেতনা এবং আমাদের যা কিছু সমস্ত কিছু আমরা করছি সব ব্রহ্মের জন্যই করছি, ব্রহ্মতত্ত্ব আস্বাদনের জন্য করছি। সেই বোধে বোধিত হয়ে আমাদেরকে হাঁটতে হবে, আমাদের চলতে হবে, আমাদের সেইভাবে আমাদের সমস্ত কিছু যা কিছু কর্ম ইত্যাদি সব কিছু করতে হবে। এই যে ক্রিয়াযোগ আমরা নিয়েছি, ক্রিয়াযোগের দ্বারা আমরা কি করি, আমার মধ্যে যিনি যে সত্তা আছে তাকে উপলব্ধি করবার জন্যই আমরা চেষ্টা করি। দর্শন ক্রিয়ার দ্বারা আমরা তাকে অনুসন্ধান করি, তাকে আমরা দেখতে পাই, তার নির্দেশ অনুযায়ী আমরা পথ চলার চেষ্টা করি। আমাদের প্রত্যেককে সেই অনুযায়ী আমাদের সমস্ত কাজ পরিচালনা করতে হবে। হ্যাঁ, একটা দেহকে সুস্থ সবল সুন্দর রাখার একটা পদ্ধতি এগুলো মধ্যে রয়েছে, এবং আমার মধ্যে যে শক্তি আছে তিনি সেই ব্রহ্ম, সেই ব্রহ্মকে দর্শন করার যে পদ্ধতি সেই পদ্ধতিও শিক্ষা দেওয়া হচ্ছে। আজ সেই ব্রহ্ম তত্ত্বকে আস্বাদন করলে আর বারবার পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠরে সায়ন, বারবার আমাদের জননী জঠরে প্রবেশ করতে হবে না। আমাদেরকে সেই অনুযায়ী সেই নিত্য নিয়মিতভাবে ভক্তি সহকারে আমরা যদি প্রক্রিয়া করি, ক্রিয়া করি, তাহলে আমরা সেই তত্ত্বে প্রতিষ্ঠিত হবো। যাবার দিনে শেষের দিনে আমরা সেই তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে আমরা সেই সেই তত্ত্বে প্রতিষ্ঠিত হবো, সেখানে গিয়ে মিশে যাবো, আর আমাদের বারবার পুনরায় জন্ম গ্রহণ করতে হবে না। আজকে আমরা যে সবাই সমবেত হয়েছি সেই শ্রীগুরু তত্ত্ব আস্বাদন করবার জন্যে, যুগে যুগে এই যে পর্বতমালাতে যেখানে এই দুটি শিক্ষা শুরু হয়েছিল নন্দদেব এবং ত্রিপুরাচরণ লাহিড়ি মশাই যে পর্বতমালা থেকে এই তত্ত্ব আস্বাদন করেছিলেন, সেই পর্বতমালায় আমরা গেছি, সেখানে গিয়ে দেখেছি সেখানকার মানুষের মধ্যে এই আত্মজ্ঞান নিয়ে তারা প্রতিষ্ঠিত। তারা কেউ কোনোদিন এই জগতের সমস্ত আচার আচরণের দিকে তাদের মধ্যে কোনো আবেগ নেই, কিছু নেই, তা সেই অনুযায়ী আমাদেরকেও সেখানে যেতে হবে, সেই তত্ত্ব আস্বাদন করতে হবে। সেই তত্ত্ব আস্বাদন করে আমার মধ্যে যিনি আছেন তাকে জানবার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে, দিবারাত্র আমাদের সেই সমস্ত আলোচনা আমাদের করতেই হবে। আর আজকে আমরা ঠাকুরের চরণে সেই প্রার্থনা করি যেন তিনি করুণা করে আমাদেরকে তার কৃপা পদ্মে নিয়ে যান এবং তার সেই তত্ত্ব আস্বাদন করিয়ে আমাদেরকে পরিতৃপ্ত করেন, আমাদের এই মানব জন্ম সফল করেন।